বেঙ্গল জব উইথ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে গুড মর্নিং জানিয়ে সমস্ত যারা মেম্বার্স আছো তাদেরকে এবং যারা নতুন ভিউয়ার্স আছো এই ভিডিওটা দেখছো তাদের সকলকে গুড মর্নিং উইশ করে আজকে ভিডিওটা শুরু করছি। তো রাজ্যে যারা চাকরি প্রার্থী আছো তাদের জন্য একটা সুখবর আছে। তো ডিভিসিতে ফাইনালি 100 জন ইঞ্জিনিয়ার নিয়োগ চলছে, মানে আবেদন চলছে। ডিভিসির একটা রিক্রুটমেন্ট নিউজ নিয়ে চলে এসেছি যেটা আমি তোমাদের সাথে সীমান্ত শেয়ার করব। ওকে, তো চলো আমি বিস্তারিতভাবে ভিডিওটা যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেগুলোর ওপর জাস্ট হাইলাইট করে বেরিয়ে যাবো। ওকে, বাকিটা তোমরা ডিটেলস, বাকি যারা ইন্টারেস্টেড থাকবে তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা অফিসিয়াল ডিভিসি যে লিঙ্ক আছে, ওয়েবসাইট লিঙ্ক, সেটা আমরা প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে। আর ভিডিওটা এন্ড অবধি দেখো, আর ভিডিওটা যদি ভালো লাগে, ইনফরমেটিভ বলে মনে হয়, একটা জাস্ট লাইক করো, এটাই তোমাদের কাছ থেকে মানে চাওয়া। ওকে, একটা লাইক জাস্ট। ওকে, তো দেখো এখানে, দেখো এটা ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে, যে ওয়েবসাইটটা তোমরা ইন্টারেস্টেড থাকবে যদি আবেদন করতে চাও, তোমাদের এই ওয়েবসাইট দিয়ে তোমাদের আবেদন করতে হবে। আর এখানে যে টেবিলটা দিয়েছে, দেখো এ টেবিল যেটা দিয়েছে, এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিসটা আছে, কত টোটাল ভ্যাকেন্সিস আছে, এই যে টেবিলটা দিয়েছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিস আছে। এখানে টোটাল যে ভ্যাকেন্সি হচ্ছে, টোটাল 100খানা ভ্যাকেন্সি আছে। ইঞ্জিনিয়ার 100 ইঞ্জিনিয়ার নেবে, ঠিক আছে। আচ্ছা, গেট মেকানিক্যাল, গেট ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স না, গেট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, গেট সিভিলের জন্য আছে। ওকে, তো এই পদের জন্য টোটাল 100খানা ভ্যাকেন্সি আছে। এখানে যে পয়েন্টসটা আছে তোমরা দেখতে পাচ্ছ, স্যালারি অ্যামাউন্ট নো ডাউট একটা ভালো আছে। স্যালারিটা তোমাদের 56,100 থেকে 1,77,500, লেভেল টেনের তোমাদের স্যালারি, লেভেল টেনের স্যালারি। ওকে, আর এখানে তোমাদের দেখো যে পয়েন্টসটা দিয়েছে, 29 ইয়ার্স, অর্থাৎ 29 ইয়ার্স আছে, অর্থাৎ ম্যাক্সিমাম তোমাদের এজ 29 হতে হবে, 29-এর মধ্যে বয়সীমা হতে হবে, নট মোর দ্যান 29। হ্যাঁ, তবে এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা, যে সমস্ত প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকো, এজ রিল্যাক্সেশন তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল আছে, সেটা তোমরা বিস্তারিতভাবে জানতে পেরে যাবে ওয়েবসাইটের মাধ্যমে, যে লিঙ্কটা প্রোভাইড করবো সেখান থেকে দেখে নিও। আচ্ছা, কোন কোন পোস্টের জন্য আমি একটু বাংলা আর একবার বলে দিচ্ছি, ঠিক আছে। গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং, অর্থাৎ মেকানিক্যাল যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, 1 নম্বর যে টেবিলটা যেটা দেওয়া আছে এইটা। এছাড়া হলো তোমাদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং ইলেকট্রিক্যাল, যেটা আমি বলেছি। এছাড়া নেক্সট যে পোস্টটা হচ্ছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং সিভিল আছে। ওকে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং সিএনআই আছে। ওকে, সিএনআই যেটা তোমরা দেখতে পাচ্ছ, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং। ওকে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং আছে, ইন টেলিকমিউনিকেশন আছে, টেলিকমিউনিকেশন এইটা। ওকে, আর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং আছে আইটিতে, আইটিতে। ওকে বন্ধুরা, এবার তোমাদের দেখো আমি যে বয়সের ছাড়ের ব্যাপারটা বলছিলাম, সেটা দেখো এখানে এই পয়েন্টসটাতে মেনশান আছে। আমি তোমাদের সব পয়েন্টস আমি দেখাচ্ছি না, কারণ যেগুলো আননেসেসারি আছে সেগুলো দিয়ে ভিডিও লেন্দি করছি না। ওবিসিদের এখানে ইয়েতে দেখো, ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাবে এবং এসসি এসটি ক্যান্ডিডেটসরা 5 বছরের বয়সের ছাড় পাবে, ঠিক আছে। বাকি পিডাব্লিউডিরা যেমন পেয়ে থাকো পাবে। ওকে বন্ধুরা, তোমাদের এই পয়েন্টসটা আমি ক্লিয়ার করবো। সিলেকশন প্রসেস তোমাদের কী হবে, কীভাবে সিলেকশন প্রসেস, এখানে যেটা ডিটেলসে দেওয়া আছে সেটা হলো, দেখো গেট পরীক্ষায় তোমাদের পাওয়া স্কোর দেখে প্রাথমিক মানে প্রথমে তোমাদের ক্যান্ডিডেট সিলেকশন হবে। ওকে, আর তারপরে ক্যান্ডিডেটসদের যারা সিলেক্টেড হবে তাদেরকে কী করা হবে, গ্রুপ ডিসকাশান এবং ইন্টারভিউয়ের জন্য ফাইনালি ডাকা হবে। অর্থাৎ তোমাদের গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে কিন্তু ফার্স্টে ক্যান্ডিডেটস সিলেকশন করা হবে নম্বরের ভিত্তিতে। ওকে, আর তারপরে কী হবে, তোমাদের ডিসকাশান এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ওকে, এই যে টোটাল পয়েন্টসটা আছে এটার মানে এখানে এটাই করেছে শর্টে। এই যে দেখো যে পয়েন্টসটা বললাম আমি, এখানে এইগুলোই মেনশন করা আছে, তো আমি ইন ডিটেলসে আর যাচ্ছি না। এটা আমি সম্পূর্ণ তোমাদের পিডিএফ থেকে, যে পিডিএফ আছে পিডিএফ থেকে তোমাদের আমি দেখাচ্ছি, এটা কোনো ফেক না, কিন্তু এখনও বলছি তোমরা একটু সার্চ করে দেখো। এটা কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অনলাইনে, এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট তোমাদের এই মাসের এন্ডে শেষ হচ্ছে। দেখো তোমাদের লাস্ট ডেট অফ পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন বলেছে, লাস্ট ডেট তোমরা কত তারিখ অবধি তোমরা পেমেন্ট করতে পারবে, এখানে 31/12/2022, 31/12/2022 তারিখের মধ্যে দরখাস্ত করার লাস্ট ডেটও আছে। ওকে,
এটা হলো লাস্ট ডেট। তো তোমাদের হাতে এখন অনেক এখন টাইম আছে, তোমরা যারা ইন্টারেস্টেড আছো, দোজ হু আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই থ্রু অনলাইন, ওকে। আর এক্ষেত্রে বলে রাখি, তোমাদের কিন্তু যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু প্রথমে এক বছর তোমাদের ট্রেনিং দেওয়া হবে, এক বছরের ট্রেনিং থাকবে, ওকে। আচ্ছা, তোমাদের আমি যে পয়েন্টসটা বলেছিলাম যে অ্যাপ্লিকেশান ফিসটা, দেখো এখানে অ্যাপ্লিকেশান ফিসটা মেনশন করে দেওয়া হয়েছে, 300 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফিস, ওকে। 300 টাকা অ্যাপ্লিকেশান ফিস আছে। তবে যারা তপশিলী এবং প্রতিবন্ধী আছো এবং প্রাক্তন যারা সমরকর্মী আছো তাদের ফি লাগবে না। তপশিলী প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকর্মীদের তোমাদের ফিস লাগছে না। এই পয়েন্টসটা কিন্তু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশান ফি ওয়ান্স পেড উইল নট বি রিফান্ডেড আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস। অর্থাৎ তোমরা সমগ্র দিক বিবেচনা করে ভালোভাবে তোমরা এই ইনফরমেশনগুলো পড়েই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করো, কারণ এখানে ফিস যেটা তোমরা পেমেন্ট করবে অনলাইন, যেটা 300 রুপিস, সেটা নন রিফান্ডেবল আছে, এটা কোনো রকমই কিন্তু আর রিফান্ড করা হবে না। সো সেই দিকটা বিবেচনা করেই ফর্মটা কিন্তু ফিল আপ করো। নর্মালি এটাই হয়ে থাকে, এই ধরনের ফিসগুলো কখনোই নন রিফান্ডেবল হয় না, ওকে। এই পয়েন্টসটাতে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্যালারিটা, যেটা আমি প্রথমেই পিডিএফের প্রথমেই মেনশন করা আছে এবং বলে দিয়েছি, 56,100 থেকে তোমাদের 177,500 তোমাদের স্যালারি হবে। তো নো ডাউট একটা ভালো অ্যামাউন্ট অফ স্যালারি বলতে পারো, ভালো প্যাকেজ আছে। লাস্ট যে পয়েন্টটা শেয়ার করবো তোমাদের সাথে, দেখো এতক্ষণ যেটা বলছিলাম ইম্পর্টেন্ট ডেটস, অলরেডি অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে অনলাইনে 3/12/2022, ডিসেম্বরের 3 তারিখ থেকে শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট যেটা আছে 31/12/2022, যেটা আমি অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার অ্যাট দিস ভিডিও প্রথমে যেটা বলেছি। তো এই ছিল শর্ট ইনফরমেশন আমি যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও বলছি হাতে টাইম আছে, দোজ হু আর ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস প্লিজ টাইম ওয়েস্ট না করে ফর্মটা ফিল আপ করে নিও, ওকে। এই ভিডিওটি যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য প্রয়োজনে দেখে নিতে পারো, ওকে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিও আপডেট নিয়ে। টিল দেন সকলে ভালো থেকো, বেস্ট অফ লাক।